Hi friends, welcome back to my channel, Dolly's Vlog. Today, I am going to show you a new video. So, title is what you are interested in. Today, the video is starting. I am going to show you a new video. তো দিদি ভাই আসবে শুধু দিদি ভাই আসবে রিক আসবে না ও বিকালে বা চলে যাবে দিদি ভাই তো বলছিল ফোন কিনবো তো এখনি ফোন করেছিল আমি ভাবলাম যে ও রিক আসবে না তো রিকও আসছে আর দিদি ভাই আসছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি আবার ভাগ্যিস আমি এখন ভাতটা চালটা বসালাম তো চলো আমি ঝটপট আর একটু বেশি চাল দিয়ে দিই কারণ না হলে হবে না তো চলো ঝটপট আমি করে নিই আর ওরাও আসুক তারপরে বাজার যাবো তো যা যা করবো তোমরা দেখতে পাবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এই যে দিদি ভাই চলে এসছে আর রিক বাথরুমে গিয়েছে তারপরে বাজার যাবো এখন দিদি ভাই নতুন ফোন কিনে নিল তোমাদেরকে ফোনটা দেখাবো বাড়িতে যাই তারপরে পরে দেখাই ঠিক ফোনটা পেয়ে কেমন খুশি দেখাও আর ফোনটা না আমরা এখনো বাজারে জিনিস কিনতে এসেছি খেদে কিন্তু যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে একবার বাড়িতে যেয়ে দেখাবো বাড়ি চলে এসেছি আর এই যে দিদি ভাই এত কেনাকাটা করেছে কি কি কিনেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর আজকে আমি নতুন পড়ানো স্টার্ট করছি একজনকে তো সেটাও তোমাদেরকে দেখাবো একজন নাই দুজন তো সেগুলো তোমাদেরকে দেখাবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর কি কি কিনেছে সেগুলো দেখাচ্ছি দিদি ভাই সব জিনিস নিয়ে বসে গেছে দেখাবে এটা হচ্ছে আমার ছেলে রিক হুডি নিয়েছে একটা রিক ওদের বিয়ে বাড়ি সেই জন্য এত কেনাকাটা একটা বিয়ে বাড়ি আছে এই যে একটা হলো আর যেহেতু রামনগরে বাড়ি সেহেতু পান্ডবসরে সব কেনাকাটা এই একটা এটা আমার জন্য এটা রিকের এটা এটা খোলা যাচ্ছে না এটা প্যাকেট থেকেই বন্ধুরা দেখে নাও ট্র্যাক স্যুট এটা আমার ছেলের জন্য আর অনেক সাজবা জিনিস এটা সবথেকে একটা দামি গিফট সেটা হচ্ছে আমার বোনুর জন্য তো আমি গিফট করলি না তাহলে এটা আমি কিনি এটা আমি বললাম এটা হ্যাঁ এটা আমি কিনেছি গিফট করলাম না না এইটা আমি কিনলাম এই কভারটা দিদি ভাইদের মতো নিয়ে দেখো পুরো সেম ওই দেখো কভারটা লাগিয়ে পুরো মনে হচ্ছে আইফোন আইফোন ফোনটা ওটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি তো না রেডমি 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 টেন যেহেতু 10,000-এর মধ্যে নিয়েছে এই যে রেডমি টেন দেখে নাও আর কম দামের মধ্যে এটা মানে বেস্ট যেহেতু ক্যামেরা কোয়ালিটি অত ভালো হবে না কিন্তু যেহেতু ইয়েটা আছে প্রসেসর সব কিছু ভালো 464 আর আমি এরকমই পুরো সেম কভার নিলাম আমার ফোনটার জন্য আমার তো জানোই রিয়েলমি 9 তো এটা কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগছে দেখো কভারটা লাগানোর পর একবার জিনিস কিনেছে এই দেখো এটা আমার এটা ওকে যখন গলায় পড়ছে তখন হেভি লাগছিল এই যে এই দেখো কানের দুটো টিপ পাতা টিগ্রি ফ্রি টিগ্রি ফ্রি আমার ছেলের জন্য বেল এটা হচ্ছে গজরা আমি একটা কিনেছি পুরো সেম দিদি ভাইয়ের আর আমার দেখো এটা তোর মানে তোর আমার একই কিনেছি আমি একটা কিনলাম এই যে এটা হচ্ছে বুনুর একই একই আমাদের একই আমাদের এই যে একই আর কিনেছি একটা লিপ বাম কিনেছি আর একটা নেভি সব এটা ছোট কিনলাম এই কারণে বিয়ে বাড়ি আসছে তো সেই জন্য আমার দিদি ভাই প্রো ব্লগার হয়ে গেছে একটা ক্লিপ বেশি দাম নয় মাত্র 10 টাকা এই তো ক্যামেরা এই দিকে এই দেখ লাইট যেটা জ্বলছে সেটা দিকে আচ্ছা আর একটা নেল পলিশ একটা সিঁদুর আর কিছু না আর এই টোটাল এটা শেষ ফিনিশ আর একটা টি তো এটাই হচ্ছে আমার নিউ স্টুডেন্ট একবার হাই করে দাও তো আর আজকে কুহু এসেছে এই কুহু আগেই হাই করে দিল করে দাও আরেকবার আর বৃষ্টি এসেছে পড়ো পড়ো ওদেরকে আমার পড়ানো হয়ে গেল তো তোমরা ভাবছো যে এখনকার টাইমটা কেন পড়াচ্ছিলাম তো আমি একটা দুটো ব্যাচ করে দিয়েছি আজ থেকে যে ওরা তিনজন এখন পড়বে মানে কুহু আবার রাতের দিকেও পড়তে পারে মানে ওরা একটু ঘুমিয়ে যদি যায় তাহলে রাতের দিকে পড়বে তো 4:30 থেকে ওই বৃষ্টি কুহু আর ওই যে নতুন স্টুডেন্ট দেখালাম ওই শ্রাবণী নতুন তো ও আজ থেকে স্টার্ট করলো তো ওরা তিনজন আর এই 4:30 থেকে পড়বে আর 6টা থেকে যে আসে বৈশাখী আর বৈশাখীর ভাইও ভর্তি হয়েছে তো বৈশাখীর ভাইও আজ থেকে পড়বে
পড়বে, তো ওই জন্য ওরটা সন্ধ্যার দিকে রেখেছি। যেহেতু একসাথে পাঁচজন পড়ানোই যায়, কিন্তু এক ঘন্টার মধ্যে আমার মনে হয় যদি ভালো করে পড়ানো যায় তো এক ঘন্টার মধ্যে কমপ্লিট হবে না, আর আমার তাহলে 8টা বেজে যাবে, নিজেরও পড়ার একটু ক্ষতি হবে, প্রবলেম হবে আর কি। সেই জন্য আমি একটু আলাদা করে রেখেছি, তাহলে আমিও ওদেরকে হ্যান্ডেল করতে পারবো, আর জানো বাচ্চা ছেলেদেরকে হ্যান্ডেল করতে কত প্রবলেম হয়, সেই জন্য আমি আলাদা করেই রেখেছি ওদেরকে, যাতে একসাথে করলে ওদেরও পড়াশুনো খারাপটা না হয় আর আমারও প্রবলেম না হয়, ওই জন্য আমি আলাদা করেই করলাম। তো ওরা আবার রাতে আসবে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন মানে 5:45 বেজেই গেল পড়াতে পড়াতে, তো আর 15 মিনিট একটু আমি বসবো, তারপরে আবার 5:00 থেকে 6:00 থেকে পড়াবো, তারপরে আবার নিজের পড়া। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর পরে আমি একটু বাজারে যাবো, সেগুলো দেখতে পাবে। তো হ্যাঁ, তোমাদেরকে বলাই হয়নি, যখন ওরা পড়তে এলো তখনই দিদি ভাইয়ের বাড়ি চলে গেছে, দিদি ভাইয়ের রিক, ওর যেহেতু বিয়ে বাড়ি আছে সেহেতু থাকলো না, আর ওরা তো থাকেই না তোমরা জানোই, তো বলেছে 25 ডিসেম্বরে ওরকম টাইমে আসবো, তো যদি আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দুজন যারা আসতো তারা আসেনি পড়তে আজকে, সেই জন্য তোমাদেরকে দেখানো হলো না, তো পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর দেখলে ফুচকা এনেছে, বললাম বাজার যাবো কিন্তু বাজারে যাইনি, ভাই ফুচকা এনে দিয়েছিলো, সেটাই বাড়িতে খেলাম। তো এখন কী কী করি দেখতে থাকো, কী কী করবো বলতে, এবার রাতে খাবার কী খাবো, মাকে আজকে বলবো পকোড়া করতে, কারণ পেঁয়াজ পকোড়া খেতে খুবই ভালো লাগে, আর এই শীতে তো আরোই ভালো লাগবে, তো দেখি কী হয়। তো দেখি চলো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরপরে ভিডিওটাও কেউ মিস করো না। তো চলো আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরাও সুস্থ থেকো। টাটা।